যশোরের একটি খেতে থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল বিষয়টি অবাক করার মতো হলেও আঙুরের ফলন দেখে চোখ জুড়িয়ে যায় ইউটিউব দেখে মিষ্টি আঙুর চাষ করে বাজিমাত করেছেন যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের কৃষক মনসুর আলী তার এই আঙুরের চাষ পদ্ধতি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন আঙুর খেতে অনেকেই আবার আঙুরের চারাও কিনে নিয়ে যাচ্ছেন এর আগে দেশের বিভিন্ন নার্সারি থেকে কলম বা চারা কিনে লাগালেও ভালো ফলন পাননি কৃষক মনসুর আলী কিন্তু ফলন পেলেও তা ছিল খুবই টক এবং পরিমাণেও কম সর্বশেষে ইউটিউবে আঙুর চাষের পদ্ধতি দেখে উদ্বুদ্ধ হয়ে বিশ মাস আগে তিনি তেত্রিশ শতক জমিতে ভারতীয় চয়ন ও ইটালির সোনিকা জাতের একশো বিশটি আঙুরের চারা রোপণ করেন চারা রোপণের সাত মাস পর গাছে ফল আসে আমি জানতে পারলাম যে এখানে চাষ করছে তাই দেখতে আসলাম এবং আমারও আগ্রহ আছে যে আঙুর চাষ করব হ্যাঁ সেজন্য এখানে আসা দেখি ভালোই তো ফলন হয়েছে এখানে এবং আমারও আগ্রহ হচ্ছে যে আমি চেষ্টা করব। করবো আগরিক শুরু করেছি আমি ইউটিউবে দেখে ইউটিউবে দেখি যে কাশ্মীরি ইটালি মানে ভারতেই এত ফল ধরে আমাদের বাংলাদেশে কাঠুন কুটুন ছাড়া মানে বিক্রি হয় তা আমাদের বাংলাদেশে লাগালি কেন হবে না তখন আমি ইটালি একজন থাকে মানে ভারতে সে থাকে তার সাথে বললাম যে ভাই আমার কিছু চারা সংগ্রহ করে দিতে হবে সে কিন্তু আমার একশো বিশ পিস চারা সংগ্রহ করে দেবে বলে আমার কাছে ষাট হাজার টাকা নিল নেওয়ার পরে আমার এখানে ষাট হাজার মানে ষাট পিস চারা দিল তিরিশ পিস চারা দিল না আজ পর্যন্ত তিরিশ হাজার টাকাও সে ব্যাগ দিলি আমি ওখান থেকে নিয়ে এসে ধরেন লাগাইছি আজ থেকে বিশ মাস আগে এখানে কিছু পাথরে কুচি দিছি আপনার জৈব সার দিছি দিয়ে লাগাইছি গতবার অল্প ধরিল সেগুলো কিন্তু লোকজনের খাওয়াই দিছি যে আসলে বাংলাদেশের মাটিতে মিষ্টি হবে কি হবে না এই লাগানোর সময় বলি না আল্লাহ যদি মিষ্টি হয় প্রত্যেক বছরে ফলটা লোকজনের খাওয়াই দেব আমি কিন্তু খাওয়াই দিছি এখন আল্লাহর কিনা এই বছরে এত ফল আল্লাহ দেশে যা আসলে বাগানে না আসলে বুঝে ওঠা কষ্ট এক এক থোকায় দেখেন আল্লাহ কি পরিমাণে দেটা ইটালু ফেল মনে বাংলাদেশে যে ফল এসেছে আর ইন্ডিয়ার থেকে যে ফলটা আছে ওর থেকে প্রচুর মিষ্টি স্বাদ কিন্তু একটা করে বেশি আছে আমাদের এই এই ফলটায় ছোট্ট সে বেশিটা তাছাড়া ইন্ডিয়ায় যে ফলগুলো আসে ওগুলো তো আপনার গালে দিলি কটাশ করে একটা শব্দ হয় আর এতে যে এত রস এত মিষ্টি আসলে না খেলি সেটা বোঝা যাবে না তাই ধরেন ধরেন পন্থী মানে আমি বাংলাদেশের মাটিতে যে আসলে এরকম আঙ্গুর ধরবে আমি কখনো নিজে লাগাই ভাবিনি যে বিভিন্ন জায়গায় গতবার আমি তাদের বাগানে আমাদের প্রগতিশীল চাষী জনাব মোহাম্মদ মনসুর আলী লেবুতলা গ্রামে সদ্য যে আঙ্গুর বাগান আমরা দেখতে পাচ্ছি উনি গত বছর থেকে এই বাগান শুরু করেছে এবং এখানে চয়ন জাতের যে আঙ্গুর উনি চাষ করেছেন পঁয়ত্রিশ শতক জমিতে তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে আঙ্গুর চাষের যে কারিগরি দিক সেই দিকগুলোতে আমরা আমাদের স্থানীয় পর্যায়ে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেই বিষয়ে তাকে পরামর্শ দিচ্ছি এছাড়া আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন সময়ে তার বাগান পরিদর্শন করেছি এবং তার গাছের বাড়বাড়তি ফলের ফল ধরন এবং ফলের অন্যান্য যে গুণাবলী সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখছি